মেসি নেইমারের মতো তারকারা যে দলে আছে সে দলে আবার এত ভাবনা কিসের, সে কথাই যেন শনিবার প্রমাণ হলো পার্কতে প্রিন্সেসে। নিজেদের মাঠে ত্রয়ের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ হাসিটা হাসলো পিএসজি। হাসবেই বা না কেন, দলে যে রয়েছেন মেসি নেইমারের মতো তারকারা। এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে হাজির দর্শকদের স্তব্ধ করে দেন মামা বালদে। তবে পিছিয়ে পড়ে এরপর আরও মরিয়া হয়ে ট্রয়ার রক্ষণভাগে আক্রমণ চালায় পিএসজি। ২৪ মিনিটে তার ফলটাও পেয়ে যায় দলটি। নেইমারের পাস থেকে গোল করেন কার্লোস সোলের। পিএসজি জার্সিতে এটি তার প্রথম লিগ গোল। এরপর আর আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। তবে বিরতির পর দলটিকে আবারও ধাক্কা দেন সেই মামা বালদে। ৫২ মিনিটে মামার গোল হজম করে অবশ্য পিএসজি প্রতিক্রিয়া দেখাতে খুব একটা বেশি সময় নেয়নি। ৫৫ মিনিটে সার্জিও রামোসের বল বক্সের অনেক বাইরে থেকেই শট নেন মেসি, সেটা গিয়ে আছড়ে পড়ে ট্রয়ার জালে। এর মিনিট ছয়েক পর আবারও মেসি জাদু, এবার অবশ্য গোল করেননি জাদুকর, করিয়েছেন। মাঝমার থেকে মেসি রক্ষণচেরা পাস খুঁজে নেয় নেইমারকে। ব্রাজিল তারকাও গোল করতে ভুল করেননি। এরপর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপ্পে, ফলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।